10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এই দিবসের আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীতে যত আত্মহত্যা হয় তার 90% কারণ কিন্তু মানসিক রোগ, এবং এই 90%-এর মধ্যেও আবার বেশিরভাগই কারণই বিষণ্ণতা বা ডিপ্রেশন। তো এই বিষণ্ণতা বা ডিপ্রেশন কিন্তু শারীরিক মানসিক দুই ক্ষেত্রেই বিপর্যয় ঘটায়। এই বিষণ্ণতা, বিষণ্ণতার ফলে আমাদের কর্মক্ষমতা হ্রাস পায়, আমাদের উৎপাদন হ্রাস পায়, আমরা ধীরে ধীরে মানে বেকার হয়ে পড়ি, এবং উদ্যমী যারা তারা কিন্তু এই বিষণ্ণতায় ভুগে, উদ্যমহীনতায় ভুগে তারা সমাজ থেকে দূরে চলে যায়, এবং এই বিষণ্ণতায় তাদেরকে ঠেলে দেয় আস্তে আস্তে মৃত্যুর দিকে বা আত্মহত্যার দিকে। তাহলে এই বিষণ্ণতা সম্পর্কে আমরা কিছু সিমটম শুনব, যেন বুঝতে পারি যে আমার খুব কাছের কোনো মানুষ বা আমি নিজে বিষণ্ণতায় ভুগছি কি না। আচ্ছা, আপনার কি দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকে? আপনি কি আগে যে সকল কাজকর্মে আনন্দ পেতেন সেগুলিতে আনন্দ পান না? আপনি কি আগের মতো ঘুমাতে পারেন না? আপনি কি খাওয়া দাওয়ায় আনন্দ পান না? আপনার কি নিজেকে জড় পদার্থ মনে হয়? আগের প্রশ্নগুলির উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এটি গুরুতর বিষণ্ণতা অথবা আমরা যেটাকে বলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের একটি লক্ষণ। এবং এই বিষণ্ণ মানুষগুলি কিন্তু সব কিছু নেগেটিভলি চিন্তা করে। সে মনে করে যে তার বর্তমানটাও খারাপ, অতীতে যা কিছু ঘটে গেছে সব কিছুই নেগেটিভ ছিল, তার কোনো সফলতা ছিল না, এবং সামনে যা হবে সবগুলি তার জন্য খারাপ হবে। মানুষ যখন বিষণ্ণতায় ভোগে তখন কিন্তু তার সাফল্যের দিকগুলি সে ভুলে যায় বা সেগুলিকে হাইলাইট করতে চায় না। তার শুধুমাত্র ব্যর্থতা, তার যে গ্লানি এবং তার যে নেগেটিভ যে ইস্যুসগুলি আছে সেগুলি সামনে নিয়ে আসে। এরকম বিষণ্ণতায় ভুগতে ভুগতে মানুষ এক সময় নিজেকে অসহায় মনে করে এবং নিজেকে মনে করে যে আমি একটু জড় পদার্থ, আমার দ্বারা আর কিছুই হবে না, তাহলে এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কী লাভ, আমার মরে যাওয়াই ভালো। কেউ কেউ এই বিষণ্ণতার কারণেই কিন্তু আত্মহত্যার চিন্তা তার মাথায় আসে এবং সে আত্মহত্যা করার প্ল্যান করে। অনেক দিন ধরে সে চেষ্টা করে কীভাবে নিজেকে শেষ করে দিবে। তো অনেক সময় যারা দুর্ভাগ্যজনকভাবে কারো কারো আত্মহত্যা হয়ে যায়, কেউ কেউ আবার রেস্কিউ হয়। আমাদের মনে রাখতে হবে যে একটিমাত্র রোগ যেটি প্রতিরোধ করা যায় সেটি হলো আত্মহত্যা। তা আমরা যদি কোনো লোকের মাঝে এই বিষণ্ণতার সিমটমগুলি দেখি, তবে অবশ্যই তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে এবং তার চিকিৎসা করাতে হবে। সেই সাথে তার বন্ধুবান্ধব, পরিবার, তার সমাজকে তার প্রতি সহমর্মী হয়ে আসতে হবে, সহমর্মিতা দেখাতে হবে তাকে, তাকে পথ দেখাতে হবে যে পৃথিবীটা এত ছোট নয় বা এই পৃথিবীতে মানুষ সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছেন এই পৃথিবীতে কিছু দেওয়ার জন্য, আমার মেধা, মনন, আমার কর্মক্ষমতা দিয়ে আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি আরও এই পৃথিবীতে বাসযোগ্য, পৃথিবীটাকে বাসযোগ্য করে যাব, এই ধরনের মোটিভেশন তাকে তার থাকতে হবে। আর বিষণ্ণতায় পরে কিন্তু আরেকটি ব্যাপার ঘটে, যেমন বেকারত্ব, তারপর আমাদের যে অনেক সময় ব্যক্তিগত চাওয়া না পাওয়ার যে ঘাটতি, অথবা আমরা যেটাকে বলি রিজেকশন, অনেক সময় কোনো রিলেশনশিপে যদি রিজেক্টেড হয়ে যায় তখনও কিন্তু মানুষের মধ্যে তাৎক্ষণিক আত্মহত্যার একটা চিন্তা আসে। তো এই বিষয় থেকে অনেকে আবার কিন্তু এই বিষণ্ণতা থেকে মাদকাসক্তির দিকে ধাবিত হয়, তারা নানান ধরনের মাদক নিতে থাকে, এবং এটা একটা ভিসিয়াস সাইকেলের মতো, বিষণ্ণতায় মাদক নেয়, মাদক নিতে নিতে আরও বিষণ্ণ হয়ে পড়ে, আলটিমেটলি তার রাস্তা মৃত্যুর দিকেই আগায়। তো আমরা এই বিষণ্ণতা থেকে কীভাবে মুক্তি পেতে পারি বা এই আত্মহত্যাকে কীভাবে প্রতিরোধ করতে পারি, সেজন্য আমাদেরকে আমাদের মনের যত্ন নিতে হবে, আমার কাছের মানুষটির খবর নিতে হবে, অন্তত দিনে একবার হলেও আমরা এক টেবিলে বসে নিজেদের কথা শুনবো, কেমন আছো এই কথাটি কিন্তু বলা হয় না, আপনার পাশের লোকটাকেও কিন্তু আপনার মনের খবর আমরা নিতে পারি না। তো এটা নিতে হবে, এবং আমরা আমাদের যে কাজের ওয়ার্কলোড, সে ছাত্র হতে পারে, পেশাজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, তার কিন্তু যে একটা কাজের পরে যে তার নিজেকে সময় দেওয়া বা একটু বিশ্রাম নেওয়া বা কাজের পরে যে একটা অবসর, আনন্দ অবসর, এটি কিন্তু পালন করা খুবই জরুরি। আমরা যদি নিজের শরীরের যত্ন নেই, মনের যত্ন নেই এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হই, তাহলেই কিন্তু বিষণ্ণতা রোধ করা সম্ভব এবং সেই সাথে আত্মহত্যাকেও প্রতিরোধ করা সম্ভব। তো বিষণ্ণ যদি হয়েই যায়, কোনো ব্যক্তি যদি দেখেন তার মধ্যে অনেক সিমটম আছে এবং সে কাজকর্ম বন্ধ করে দিয়েছে,
তাহলে অবশ্যই তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবেন। উনি কিছু অ্যান্টিডিপ্রেশন ওষুধ এবং সাইকোথেরাপি, কাউন্সেলিং এগুলির মাধ্যমে কিন্তু তার সিমটম অনেক কমে আসে এবং তার সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।